আল্লাহর কসম দিয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করছি, তুমি কোন অবস্থায় মৃত্যুবরণ করতে চাও? তুমি কি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করতে চাও, নাকি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করতে চাও? তুমি কি নেককার অবস্থায় মৃত্যুবরণ করতে চাও, নাকি গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করতে চাও? বিশিষ্ট তাবেঈ আমির ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মুমূর্ষ অবস্থায় মৃত্যুশয্যায় শায়িত ছিলেন, এমন সময় মসজিদের মিনার থেকে মাগরিবের আজান ভেসে আসলো। মুয়াজ্জিন হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ বলে নামাজের দিকে ডাকতে লাগলো। মুয়াজ্জিনের আজান শোনা মাত্রই তিনি তার পাশের লোকদের বললেন, আমার উভয় হাত ধরে আমাকে মসজিদে নিয়ে চলো। লোকেরা বলল, আপনি তো অসুস্থ, আপনি কেন মসজিদে যাবেন? ইসলাম তো আপনাকে ঘরে নামাজ পড়ার সুযোগ দিয়েছে। তখন তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আমাকে নামাজের দিকে ডাকছে, আল্লাহর দিকে আহ্বানকারী মসজিদের মিনার থেকে আমাকে আল্লাহর দিকে ডাকছে, আর আমি ঘরে বসে থাকবো? এটা কিভাবে সম্ভব? আল্লাহর কসম করে বলছি, এটা আমার দ্বারা সম্ভব নয়। লোকেরা তার উভয় হাত ধরে তাকে মসজিদে নিয়ে গেল। তিনি মাগরিবের জামাতে অংশগ্রহণ করলেন, ইমামের সাথে সাথে তিনি রুকুতে গেলেন, আর এই রুকু অবস্থায় আল্লাহর সামনে মাথা নত করা অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন। প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করে বলুন তো, কিয়ামতের দিন তার পুনরুত্থানটা কিভাবে হবে, তার পুনরুত্থানটা কোন অবস্থায় হবে? ইয়া কওমানা আজিবু দাই আল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। হে আমাদের জাতি, হে আমাদের জাতি, তোমরা সকলেই আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তার উপর ঈমান আনো, আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দিবেন। প্রিয় ভাই, যেদিন তোমার মৃত্যু হবে সেদিন কি অবস্থাটাই না হবে? যেদিন তোমাকে কাফনের কাপড় পরিধান করা হবে সেই সময়টা কতই না কঠিন হবে। যেদিন তোমাকে নির্জন অন্ধকার কবরে একাকি রেখে আসা হবে সেই মুহূর্তটা কতই না ভয়াবহ হবে। মৃত ব্যক্তিকে গোসল করাতো এমন একজন লোক বর্ণনা করেন যে, একবার গোসল করানোর জন্য আমার কাছে একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসা হলো। আমি যখন সেই মৃত লাশটিকে গোসল করানোর জন্য তার কাছে গেলাম এবং তার চেহারা থেকে কাপড় সরালাম, তখন আমি ভয়ে আঁতকে উঠলাম। আমি দেখতে পেলাম সেই মৃত ব্যক্তিটির চেহারা বিকৃত হয়ে গেছে, তার চেহারা কালো হয়ে এতটাই ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে যে আমি এক মুহূর্তও সেখানে দাঁড়াতে পারলাম না। আমি ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। বের হয়ে আমি দেখতে পেলাম একজন লোক দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই মৃত ব্যক্তি আপনার কি হয়? সে বলল, আমার ছেলে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মৃত ব্যক্তির এই ভয়াবহ অবস্থার কারণ কি? তার পিতা জবাব দিল, এই অবস্থার কারণ হচ্ছে সে নামাজ পড়তো না, এই অবস্থার কারণ হচ্ছে সে কখনোই নামাজ পড়তো না। তখন আমি তাকে বললাম, এই ব্যক্তিকে গোসল করানো আমার পক্ষে সম্ভব নয়, আপনারাই তাকে গোসল করান। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার বিধান হলো সে মারা যাওয়ার পর তাকে গোসল করানো হবে না, তাকে কাফনের কাপড় পরিধান করানো হবে না, তার জানাজা আদায় করা হবে না, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে না, বরং তাকে কোনো এক বিরান ভূমিতে নিয়ে যাওয়া হবে, কোনো এক মরুভূমিতে নিয়ে যাওয়া হবে, সেখানে একটি গর্ত খনন করে তাকে উপর করে ফেলে মাটি চাপা দিয়ে রেখে আসা হবে। প্রিয় ভাই, একটু চিন্তা করুন, আপনি কি এমন মৃত্যুর জন্য প্রস্তুত? وغرور دنياك التي تسعى لها دار حقيقتها متاع يذهبون.